ইভিনিং ভাই, পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে যে ধরনের হিংসার পরিবেশ বাংলায় দেখা যাচ্ছে তা অভূতপূর্ব। যে আগে হয়েছে এখন ব্যাপক। ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসার পর থেকে সাইবার আমাদেরকে টার্গেট করা হচ্ছে। শ্মশানের কথা বারবার আসছে। আমিও বলেছি যে প্রত্যেকটি গত তিনটা পঞ্চায়েত নির্বাচন যদি আমরা দেখি, আমার কাছে যা তথ্য এসেছে 2003 পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম 7,127 এনডিএ জিতেছিল এবং 137 জন মারা গেছিল। 2008 নির্বাচন 6,274 সিট আনকন্টেস্টেড সিপিএম জিতে 82 জন মারা যান এবং 2013 ঠিক টিএমসি ক্ষমতায় এসে 5,870 বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জিতিয়ে আনে এবং 68 জন মারা যান। এটা হচ্ছে মোটামুটি একটা তথ্য। সেই জন্য এবারে তো নির্বাচন শুরুই হয়নি, নমিনেশন মাত্র 3 দিন হয়েছে, মনে হচ্ছে ভোটিং চলছে, উত্তেজনা কর্মা কর্মী। তো সেজন্য বিভিন্ন নেতাদের স্টেটমেন্টও আছে। আমি মজার জিনিস দেখলাম, টিএমসি এর ধামা ধরা কিছু বুদ্ধিজীবীকে প্রেস কনফারেন্স করানো হয়েছে। আমি সেই বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করতে চাইছি, বা কদিন ধরে বিভিন্ন চ্যানেলে যে বুদ্ধিজীবীরা আহত আসত ছিলেন রামনবমীর তলোয়ার দেখে বা আমার হাতে তলোয়ার দেখে ওদের বিলে চমকে গেছিল, আজকে গত 3 দিন ধরে যে ধরনের হিংসা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে এবং আজকে রায়গঞ্জ শহরে জাতীয় সড়কের উপরে যে ধরনের গুলি বোমা চলেছে, একাধিক বন্দুকের ফায়ারিং হচ্ছে, এটা দেখে আমরা কি বলবেন? এটা কি বাংলার সংস্কৃতি? তো সেই জন্য এই যে চালাকি, এই যে ধার্মিকতার যে উদাহরণ দেখেছে আমাদের বুদ্ধিজীবীরা, তাদের সাহস থাকলে তাই প্রতিবাদ করুন, এটা বাংলার সংস্কৃতি নয়। যে টিএমসির বুদ্ধিজীবীরা শান্তির বাণী দিচ্ছিলেন, এই সমস্ত অন্নদাস বুদ্ধিজীবী যারা টিএমসি বিপদে পড়েছে এগিয়ে এসেছেন, ধুলাগড় সমস্যার সময় তারা কোথায় গেছিলেন, কেন শান্তির বাণী দিতে চাননি, এদেরকে বসে হাটে দেখা যায়নি কেন, বা এক সপ্তাহ ধরে রানীগঞ্জের আসানসোলে যখন দাঙ্গা চললো, সংখ্যাগুরু সমাজ আক্রান্ত হলো, তখন এরা কোথায় গেছিলেন, কেন কি ওখানে মার্চ করেননি, শান্তির বাণী দেননি? কল্পী বাহক বুদ্ধিজীবী আজকে টিএমসির ক্ষমতা বাঁচাবার জন্য সামনে ঢাল চলেছে। আর যে গন্ডগোল চলছে সব জায়গায় আমরা দেখছি, বিডিও অফিসের সামনে টিএমসির এমএলএ মন্ডল সভাপতি চেয়ার পেতে বসে আছেন, পেছনে বিরিয়ানি খিচুড়ি রান্না হচ্ছে, আর শত শত হাজার হাজার দুষ্কৃতকারী সমাজ বিরোধীরা ওখানে আড্ডা নিয়েছে, তাদের নেতৃত্ব দিচ্ছেন এমএলএ এবং মন্ডল সভাপতি টিএমসি, দিনের পর দিন তারা ওখানে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, কোন বিরোধী দলের ক্যান্ডিডেটকে ঢুকতে দিচ্ছে না, নৃশংস অবস্থা অত্যাচার হচ্ছে, এসে পরিদৃশ্য পার্থবাবু বাণী দিচ্ছেন, রোজ তার প্রবচন শুনি আমার টিভিতে, উনি এমন নেকামো করছেন যেন কিছু জানেন না, পশ্চিমবাংলায় যে দুষ্কৃতিগুলো দাপিয়ে বেড়াচ্ছে তার নেতৃত্ব উনি দিচ্ছেন, ববি হাকিম পার্থবাবু লোকের মতো লোকেরা আজকে সমস্ত এন্টি সোশ্যালদের নেতৃত্ব দিচ্ছেন, টিএমসি পার্টিটা সমাজ বিরোধী পার্টি হয়ে গেছে, কমপক্ষে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবাংলার কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই, নির্বাচন সচ্ছন্দ হতে পারে না, এই পার্টিটাই করাচ্ছে সরকার পুলিশ গুন্ডাদের কাজে লাগিয়ে, যেন আমি আপিল করব নির্বাচন কমিশনের কাছে টিএমসি রাজনৈতিক যে রেজিস্ট্রেশন মানে যে পার্টি আছে সেটা ক্যান্সেল করা উচিত, কারণ এই দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি চলতে পারে, দুষ্কৃতকারীদের নিয়ে সমাজ বিরোধীদের নিয়ে যে ভয়ঙ্কর ধরনের হিংসা চলছে সব জায়গায় আমরা প্রতিরোধ করতে শুরু করছি, যারা আহতাস করছেন আমার কথা শুনে যে আমার মারের বদলে মারা দেবো, ইলেকশন কমিশনে যাওয়া হচ্ছে নাকি আমার বিরুদ্ধে কমপ্লেন করতে, যারা বঙ্গবন্ধু দিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তার দায়িত্ব কে নেবে? অনেকে যে আমার মজা করে টিএমসি নেতারা বলছে আমাদের লোক নয় দুষ্টতকারী, আপনারা তো সরকারে আছেন সুশাসন দিচ্ছেন, আপনাদের পুলিশ তো ঘন্টা দিয়ে আছে দেখতে পাচ্ছেন না কেন তারা ব্যবস্থা নিচ্ছে না দুষ্টতকারী, বঙ্গবন্ধু নিয়ে কি বিজেপির লোক আছে? পার্থবাবু বলছেন বিজেপি তো দেখাই যায় না, কেশবাবু তো দেখতেই পান না বিজেপি গ্রামগঞ্জে, তাহলে তারা মারপিট করছে কি করে? এই যে ভণ্ডামি চলছে গণতন্ত্রের নামে এটা বন্ধ হওয়ার দরকার আছে, তাই তাই আমরা রাস্তায় বেরিয়েছি এবং এটাকে বন্ধ করার জন্য যা করার দরকার আমরা সব করবো, নির্বাচন লড়তে এসেছি আমরা,
দুর্বৃত্তদের সঙ্গে যেরকম ব্যবহার করা উচিত ঠিক সেই ব্যবহারটা করবো, সেটা আজকে শুরু হয়েছে। সিউড়িতে আমাদের রাজ্য জেলা সাধারণ সম্পাদককে ছুরি মারা হয়েছে, বাঁকুড়া রানীবান জিয়াগঞ্জে বিজেপি জেলা সভাপতিকে আক্রমণ করা হচ্ছে, সুতাহাটায় জিএস কে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে, সাউথ চব্বিশ পরগনার পলতায় তলোয়ার দিয়ে মারা হয়েছে, বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রায়গঞ্জে প্রকাশ্যে মিছিল চলছে, বন্দুকের ফায়ারিং হচ্ছে, এই যে চলছে। এবং আমরা পূর্ব মেদিনীপুরে দেখেছি অন্তঃসত্ত্বা মহিলা গেছিলেন নমিনেশন করতে, তাকেও ছাড়া হয়নি, তাকেও অত্যাচার করা হয়েছে। কি ধরনের রাজনীতি চলছে, কি ধরনের গণতন্ত্র এটা? এবং বড় বড় মুখ করে তারা এসব কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, বিজেপিকে ওনারা বাধ্য করছেন জ্ঞান করতে। একজন মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন বিরোধী শূন্য পঞ্চায়েত যদি কেউ করে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। কোথা থেকে আনবেন, কাকে দেবেন, কেন দেবেন? আমি সেই মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, কোন পঞ্চায়েত যদি বিজেপি বিরোধী শূন্য করে তাকে 5 কোটি টাকা দেবেন? তাই খেয়ে টিএমসির জন্য ঘোষণা করেছেন, বিরোধী শূন্য করার কথা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, আর তার পরিণাম প্রথম দিন থেকে হিংসা রাজত্ব চলছে এখানে। আজকে মুখ্যমন্ত্রী কোথায়? তিনি স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হওয়ার, তার মুখের কোন আওয়াজ এক পর্যন্ত আমরা শুনিনি। তিনি সব ব্যাপারে টুইট করেন, মোদীজির বিরুদ্ধে টুইট করেন, উপজাতিদের উপরে আক্রমণে টুইট করেন, আর বাংলায় আগুন চলছে সে ব্যাপারে তার কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না কেন? এখন মনি হয়ে গেছে কেন? কারণ ওনার কিছু বলার নেই। ওনারা যে উন্নয়নের প্লাবন নিয়ে এসছেন, সবসময় গান গাইছেন, এটা যে কত বড় ধ্বংসবাজি ওনারা ভালো করে জানেন। তাই যদি সত্যিকার ফ্রি ফেয়ার ইলেকশন হয়, টিএমসি এবার ঠান্ডা হয়ে যাবে। তাই নমিনেশন থেকে বাধা দেওয়া হচ্ছে, যাতে কোনো বিরোধী বিশেষ করে বিজেপির কোনো প্রার্থী নমিনেশন করতে না পারেন, তাহলে কিন্তু মানুষ পাল্টে দেবে। সেটা বুঝতে পেরে একজন একতর ভাবে নির্বাচন করার জন্য ওরা সমস্ত রকম রাস্তা তৈরি করেছে। একটা তথ্য আমরা পেয়েছি, যেখানে নমিনেশন হয়ে যাচ্ছে, বিডিও অফিস থেকে আমাদের প্রার্থীদের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া হচ্ছে টিএমসি কে, যাতে ওদের ভয় দেখানো যায়, এবং 7 দিন সময় রাখানো হতে পারে, যাতে সেই প্রার্থীদের ধরে নিয়ে এসে নমিনেশন উদ্র করানো যায়, যাতে একজন বিরোধী প্রার্থী না থাকে, এটাও খুব গর্বিত কাজ হচ্ছে। একটা জিনিস তৎপর হিসাবে বলতে চাই, 3 বছরের বেশি যে সরকারি কর্মচারীরা আছেন তাদেরকে ট্রান্সফার করা উচিত এবং নির্বাচনে লাগানো উচিত নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিডিও অফিসে এডিও অফিসে এই সমস্ত পুরনো কারণে কর্মচারীরা রয়ে গেছেন রাজ্য সরকারে, তারা নির্বাচন রাজ্য সরকারের পার্টিকে সমর্থন করার জন্য এখানে রয়েছেন, তাদের ট্রান্সফার করা উচিত হয়নি, করা উচিত। কারণ আমরা দেখেছি অনেক জায়গায় বিডিও অফিসে আমাদের লোকেরা নমিনেশন ফাইল করতে গেলে সেখানকার কর্মচারীরা ফোন করে টিএমসি কে খবর দিচ্ছেন, আর টিএমসির গুন্ডারা এসে আমাদের লোকদের মারপিট করছে, ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, সোর্সের মধ্যে ভুল ঢুকে আছে। তো যাদের নিরপেক্ষ নির্বাচন করার কথা তারাই সন্ত্রাস করছে, টিএমসি পার্টি সরকার এবং কর্মচারীরা। সেজন্য পশ্চিমবঙ্গে কোন নির্বাচন আর শান্তিপূর্ণ ভাবে এটা কল্পনাই করা যায়। আমাদের একজন মন্ত্রী পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু লম্বা মন্ত্রী, যিনি সোজা ভাবে হাঁটতেই পারেন না, তিনি দেখে আমার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছেন, আমাদের নিজের পায়ে তো সোজা হয়ে দাঁড়ান, তারপর দিলীপ ঘোষের সঙ্গে লড়লেন। রবি ঘোষ আওয়াজ দিয়েছেন কুচবিহার থেকে, সবার সামনে পুলিশ অফিসার যখন চমকাচ্ছেন ধমকাচ্ছেন এবং বলছেন বাইরের লোক গন্ডগোল করছে, ওনার নাকি বদনাম হচ্ছে, উনি জেলা সভাপতি হিসাবে পুলিশকে ধমকাচ্ছেন, টিএমসি জেলা সভাপতি পুলিশ অফিসারকে ধমকাবে, তার মানে কি? এরপরে পুলিশকে কেউ ভয় করবে? টিএমসি লোকেরা তখন পুলিশকে মারবে, এখন পাবলিক মারছে, দুষ্কৃতকারীরা মারছে, প্রকাশ্য রাস্তায় পুলিশ অফিসারকে অপমান করা হচ্ছে, পুলিশের মর্যাদা বলে কিছু নাই, তাই পুলিশকে কেউ মানুষ মনে করছে না, পুলিশের চোখের সামনে সব হচ্ছে। গতকাল মোদাতে দুষ্কৃতকারীরা বিডিও অফিসে আটকে রেখেছিল, আমাদের লোকেরা গিয়ে তাদেরকে সরিয়ে দেয় ওখান থেকে, সংঘর্ষ হয়। তারপর যখন আমাদের প্রার্থীরা নমিনেশন করতে যান, পুলিশ এবং র‍্যাব এসে রাস্তা আটকায়, বিডিও অফিসে ঢুকতে দেয় না, বলছে না নমিনেশন করা যাবে না। তো বিজেপি কে প্রথম গুন্ডা দিয়ে আটকানোর চেষ্টা করছে, না পুলিশ দিয়ে আটকানোর চলছে, যত রকম ভাবে আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও আমি বলে দিচ্ছি, বিজেপি কে আটকাতে পারবেন না, যদি জোর করে আটকাতে যান তাহলে আমরা লঙ্কা কাণ্ড করবো। কারণ আমরা প্রতিজ্ঞা নিয়েছি পশ্চিমবঙ্গে পরিবর্তন করবো, কিন্তু দুষ্কৃতকারী গুন্ডা দুর্নীতিগ্রস্ত নেতা বিজেপির রাস্তাকে অবরোধ করতে পারবে না। আজকে যেটা এডিশন হয়েছে, কালকেও হয়েছিল, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরে অত্যাচার আক্রমণ, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মারা হচ্ছে,
নিজের অপকর্মকে লোক চক্ষুর আড়ালে লুকিয়ে রাখার জন্য মিডিয়ার উপরে আক্রমণ করা হচ্ছে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে। নির্বাচন শুরু হওয়ার আগে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কারণ গত দুদিন ধরে যে ধরনের সন্ত্রাস হয়েছে নমিনেশন আটকানোর যে বিরোধীদের, সেটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঝুঁকি নিয়েও দেখিয়েছেন চ্যানেলে, না হলে আজকের কাগজে সেটা ছেপে বেরিয়েছে তাদের জন্য। সেই আমি ধন্যবাদ দিচ্ছি সংবাদ মাধ্যমকে, তারা সত্যি সত্যি এখানকার বাস্তব চিত্র তুলে ধরার সম্পর্কে সাহস করেছেন, দায়িত্ব পালন করেছেন, তার পরিণাম স্বরূপ তাদেরকে আক্রান্ত হতে হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের আর প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন। এটা একটা নতুন এডিশন, কারণ মানুষকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সংবাদ মাধ্যমের চোখের আড়াল করা যাচ্ছে না বলে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা একজন এবং ফটোগ্রাফারকে তো এরকম শুনেছি গঙ্গারামপুরে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তার সেই ভিডিওকে ডিলিট করতে বাধ্য করা হয়েছে, এটাও খবরের মাধ্যমে এসে শুনেছি আমরা খবর এসেছি। তো কোন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ রাজনীতি চলছে এই ঘটনাগুলো থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আরেকটা খবর, গোদাতে যখন তারা কালকে গাড়ি ধরে বেড়ে ওঠেনি, আজকে আরামবাগ থেকে বেশ কিছু মোটরসাইকেল ওখানকার দুষ্কৃতকারীরা গোদাতে যাচ্ছে, ওখানে রীতিমতো কালকে ওরা গায়ের জোরে হেরে গিয়ে রাত্রেবেলা পুলিশ দিয়ে আমাদের বিস্তীর্ণ এলাকায় কর্মীদের বাড়িতে রেড করেছে, বাইশজনকে অ্যারেস্ট করেছে, বাড়ি মেরেছে টিএমজি গুন্ডারা রাত্রে গিয়ে, এবং আরামবাগ এলাকা থেকে আরো বেশি সংখ্যায় ওখানে দুষ্কৃতকারী গুন্ডাদের নিয়ে গিয়ে পুরো এলাকায় ঝাঁপিয়ে বেড়াচ্ছে, মানুষ ভরসা হয়ে গেছে। তো কোনোভাবে বিরোধীদেরকে 1 ইঞ্চি জায়গা ছাড়া হচ্ছে না তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, আর সব রকম ভয় গুন্ডামি করা হচ্ছে, ভয় পরিবেশ তৈরি করা হচ্ছে, ঠেকাবার চেষ্টা করা হচ্ছে। আমরা পার্থবাবুর ভাষণ থেকে কয়েকটি কথা শুনলাম যে রাজ্যপালের অফিস নাকি বিজেপির শাখা সংগঠনের অফিস হয়ে গেছে। আমি পার্থবাবুকে জিজ্ঞেস করতে চাই, নন্দীগ্রাম আন্দোলনের সময়, সিঙ্গুর আন্দোলনের সময় আপনাদের গতিবিধি কি ছিল? সকাল সন্ধ্যা আপনাকে নাস্তা করতেন ওখানে গভর্নরের কাছে, কারণটা কি? কারণ সরকার আপনাদের কথা শোনেনি, তাই কমপ্লেন করতে গেছে। মাননীয় রাজ্যপাল সাংবিধানিক প্রধান আমাদের অভিভাবক, তাই যখন কোর্ট বন্ধ করে দিচ্ছেন আপনাদের পেটোয়া উকিলরা গরিব উকিলদের পেটে লাগ মেরে, যখন পুলিশ প্রশাসন কথা শুনছে না, সরকার যখন গভীর হয়ে গেছে, আমরা বাধ্য হয়ে রাজ্যপালের কাছে গেছি, শুধু আমরা না সমস্ত বিরোধী দল গেছেন, কারণ ওই একটাই রাস্তা আছে গিয়ে তার কাছে নিজের দুঃখ কষ্ট বলা এবং অধিকার চাওয়া। তাতে আপনি রাজনীতি দেখছেন, আপনারা দেখছেন রাজনাথ সিং এর কাছে, কেন আপনাদের মনে হয়েছে আপনাদের বক্তব্য গিয়ে বড় করতে পারছে, তাই আমরা নির্বাচন কমিশনের কাছে গেছি, আমরা রাজ্যপালের কাছে গেছি, কারণ পুলিশ প্রশাসন গুন্ডা মিলিয়ে যখন বিরোধীদের আক্রমণ করে তাদের জায়গা থাকে না। তাই আজকে রাজ্যপালের গরিমাকে আপনারা অপমানিত করছেন, আর উল্টো আমাদেরকে দোষ দিচ্ছেন। আপনারা কি চান আপনার গণতন্ত্র সংবিধানকে পায়ে পদদলিত করবেন, সেটা নিয়ে কিছু বলবে না, এই নিয়ে যদি মাননীয় রাজ্যপাল প্রশ্ন করেন তখন তার দিকে আমল দেখাবেন, তাকে রাজনৈতিক দোষে দুষ্ট করবেন, এই যে চালাকি আপনারা করছেন মানুষ কিন্তু সব দেখছে। জেলায় জেলায় গুন্ডারা পেটাচ্ছে বিরোধী দলকে, নমিনেশন করতে দিচ্ছে না, প্রকাশ্যে বন্দুক তলবার নিয়ে আক্রমণ করছে, আর পার্থবাবু একেবারে যেন ভেজা মাসি, মানে ভেজা বিড়ালের মতো ভাজা মাসি উল্টে যান না, এরকম কথাবার্তা বলছেন। এত ইনোসেন্ট তো আপনি নন, আপনি এত কুটিল মানুষ, এত চালাকির সঙ্গে ভালো ভালো কথা বলছেন, বাংলার মানুষ কিন্তু সব বোঝে, এত বোকা ভাবেন না বাংলার মানুষকে যে আপনার যা বলে ওটা ঠিক হবে, মানুষ কিন্তু সব দেখছে, তার উত্তর ঠিক জায়গায় মানুষ দেবে। আমার মনে হয় সে উত্তর এই পঞ্চায়েত থেকে আমরা পেয়ে যাবে, তাই ভয় পেয়ে গিয়ে নমিনেশন করতে দিচ্ছেন না। এই কয়েকটি কথা বলা ছিল, যদি জিজ্ঞেস নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মার্চে, তাতে হিংসা ছড়াচ্ছে না, আমি তার প্রতিরোধ প্রতিকারের কথা বলেছি এবং আমার অস্তিত্ব রক্ষার কথা বলেছি, আমার কর্মীদেরকে এর বিরুদ্ধে লড়ার কথা বলেছি, তাতে কি সংবিধান অশুদ্ধ হয়ে গেছে? এটা কি ভায়োলেন্স হয়ে গেছে? ভায়োলেন্স এর বিরুদ্ধে কথা বলাটা এখানে ভায়োলেন্স, ভায়োলেন্স করাটা এখানে অন্যায় নয়। আমিও আইন কানুন মেনেই বলেছি, আমরাও নিশ্চয়ই যাবো আমাদের বক্তব্য নিয়ে, আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং রবি ঘোষের যুদ্ধ ইলেকশন কমিশনে যাচ্ছি, তারা প্রকাশ্যে যেন ধমকি দিচ্ছেন, লোভ দেখাচ্ছেন, টাকার কথা বলছেন, এটা তো গর্হিত অপরাধ ইলেকশনের সময়, আমরাও এই নিয়ে ইলেকশন কমিশনের সামনে যাব।
আমরা তো এগিয়ে গেছি, লড়াই করছি দুর্নীতিদের সামনে, ওনারা কিন্তু কোথায় আছেন তিনি খুঁজে পাওয়া যাচ্ছেন, এক দুটো চড় খেয়ে বাড়ি ঢুকে গেছে। বিজেপি কিন্তু ঢুকে যায়নি, উল্টো দিচ্ছে এবং শুরু করেছি আমরা। যদি টিএমসি ঠিক মতো না বোঝে, বোঝাবার মতো ক্ষমতা আমাদের আছে, এটা কাল পরশু থেকে বুঝতে পারবেন। সেই জন্য সূর্যবাবু প্রেস কনফারেন্স না করে রাস্তায় নামুন, ওনাদের কর্মীদের নিয়ে আমরাও সঙ্গে আছি, আসুন একসঙ্গে আমরা বিডিও অফিসে যাই, দরকার আমরা বিডিও অফিসে ঘেরাও করবো, যে আগে আমাদের নমিনেশন হবে তারপরে টিএমসি লোকে যাবে। বাইরে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বড় কথা বলে লাভ হবে না, মাঠে নামতে হবে। কারণ আজকে বাংলার রাজনীতি পুরোপুরি দুর্বৃত্তদের হাতে, গুন্ডার হাতে চলে গেছে। তার কিছু নেতৃত্ব করছেন দুর্নীতিগ্রস্ত নেতা টিএমসি, তারা বড় কথা বলছেন, এর পরিবর্তন ঘটানো যাচ্ছে।